এমন সময়তে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এদিকে মেয়ে ছেলে দেখবেন এক খেয়াল করে, মেয়েরা মায়েরা সব মেয়েদের মাথায় ওই চিরুনি দিয়ে মাথা তেল দেয় না, সুলাইমান ওই জেলের মেয়ের অর্থাৎ জেলের স্ত্রী তার মেয়ের মাথায় তেল দিচ্ছে আর চিরুনি দিয়ে আজরাচ্ছে, কাগজ দিয়ে আজরাচ্ছে আর বলছে মা শুনেছি নাকি আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ের জন্য ঘোষণা দিয়েছে, তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে মা সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। আরেকটু জোরে হবে, যখনই এই কথাখানা বলে তৎক্ষণাৎ মেয়েখানা কি করলো আস্তে আস্তে করে, আবার মা বলে না খবরদার মা ওই সব নিয়ত করিস নি, সুলাইমান কত বড় লোক তোকে বিয়ে করবে। মেয়েখানা কাঁদিয়ে আর বলে ও চলো নবী মা, ও চলো নবী মা, জাল্লাত আর সুলাইমান নবীকে পয়গম্বর বানিয়েছি, পয়গম্বর বানিয়েছি, জাল্লা মাই ছেলে করে মেয়ে বানিয়েছি, জাল্লা সুলাইমান নবীকে রাত পোশাতে রেখেছি, জাল্লা মাই ভাঙা বাড়িতে রেখেছি, জাল্লা আল্লাহ যদি রাজি থাকে ঠিক বিয়ে হবে। এরকম বলে মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীর কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলে যাও, এরকম ভাবে ছমাস দেখাশোনা চলছে, ছমাস পর একদিন সব রাজা মন্ত্রীরা ধরেছে, রাজা মন্ত্রীদেরকে হুজুর ধরেছে তোমরা কি করছো বলো দেখি, মেয়ে দেখা হলো না হলো নি, বলছে হুজুর আপনি কজনকে বিয়ে করবেন, যেদিন থেকে ঘোষণা দিয়েছে প্রতিটা মেয়েরাই আপনাকে বিয়ে করতে চায়, তবে হুজুর আপনি একটা জেলের মেয়ে সে ঘোষণা দিয়েছে সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে চায়, জোরে বলবেন। যখনই এই কথাখানা বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বললেন এই ব্যাপার কই চিঠিটা দেখাও, চিঠিটা দেখে আর মনে মনে বলে এই জেলের মেয়ের সাহস তো কম নয়, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে, এখানে কি অহংকার হলো না? তাহলে আমি পূর্বের কথা বলেছি মনে আছে, জাল্লার গোলাম হতে গেলে অহংকার করা যাবে না আমার ভাইরা, তাহলে এখানে অহংকার এসে গেল, তা বলে কি নবীদের ভুল আছে? নবীদের ভুল হয়? ভুল হয় না, নবীদেরকে আল্লাহ পরীক্ষা করিয়ে থাকে ভাইরা, কেন না জেনে রাখবেন বিয়েতে তিনটি জিনিস আছে, ইজাব কবুল আছে, বিয়েতে ইজাব কবুল আছে, বিয়েতে আছে কুফু, কুফু মানে সমতা সামঞ্জস্য অ্যাডজাস্টমেন্ট, ছেলের কি আছে মেয়ের কি আছে, ছেলে দেখতে কেমন মেয়ে দেখতে কেমন এই অ্যাডজাস্টমেন্ট বিয়েতে এরকম আছে কুফু, কুফু মানে সমতা সামঞ্জস্য। তৃতীয় নাম্বার বিয়েতে আছে দিন মহর, এখন এই কুফু অনুযায়ী এখন সুলাইমান নবীর সঙ্গে এই জেলের মেয়ের মিল হবে, জোরে বলো হিসাব মিলাবে? মিলবে না, কারণ সুলাইমান নবী হচ্ছে বাদশা আর এটা হচ্ছে একটা জেলের ঘরের মেয়ে, কোনোদিন হিসাব মিলবে না। আর তার কুফু অনুযায়ী সুলাইমান নবী তার দিক দিয়ে ঠিক বলেছে, যখনই এই কথাখানা বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে যাও আজকের দিনে এটা মানা যাবে না ইম্পসিবল, তিনি চিঠিটা লিখে পাঠিয়ে দেন, আল্লাহ প্রতিটা নবীকে এক একটা মর্যাদা দিয়েছিল না দেয়নি, প্রতিটা নবীকে আল্লাহ এক একটা করে মর্যাদা দিয়েছিলেন, সুলাইমান নবীকে মর্যাদা দিয়েছিলেন হাতের আংটি, কি দিয়েছিলেন হাতের আংটি, আংটি যতদিন তোমার হাতে থাকবে দুনিয়ার মানুষ পাগল, আর যতদিন তোমার হাতে আংটি যখন থাকবে না কেউ পাগল হবে না, আংটি যার হাতে দুনিয়ার মানুষ পাগল কাক, জোরে বলো তার হবে, তার পাগল হবে, এরকম ভাবে আল্লাহ সুলাইমান নবীকে মর্যাদা দিয়েছিলেন, আরো নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। মুসলমান ভাই বলে মেরা পারা তরুণেরা ও এরকম ভাবে আল্লাহ মুসা নবীকে মর্যাদা দিয়েছিলেন, মুসা নবীকে লাঠি খানা মর্যাদা দিয়েছিলেন, লাঠি খানা যখনই জমিদায় করত জমিদায় রেখে দিলে সাফ হয়ে যেত, আবার এরকম ভাবে ওই লাঠি পানির মধ্যে ঢাকালে রাস্তা তৈরি হয়ে যেত, হযরত ঈসা নবী জোরে বলে অনেক অনেক বেশি, কেন আল্লাহ কত বড় বড় মাকাম আলা মর্যাদা বলা নবী দিয়েছেন,
হয়েছে আল্লাহ প্রতিটা নবীর প্রতিটা 124999 জন পয়গম্বর সালাম তৈরি করেছিলেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন কিন্তু কোন নবীর মধ্যে কলেমার শেষে রাসূলুল্লাহ লেখা নাই হযরত আদম নবীর কলেমা হল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুবিউল্লাহ হযরত মুসা নবীর কলেমা কালা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ হযরত ঈসা নবীর কলেমা কালা হল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ রাসূলুল্লাহ জিরিকা জিরিকা নাই কত বড় সেই নবী প্রতিটা নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিল হযরতে সুলাইমান নবীর মুজিজা কি ছিল হাতে আংটি আংটিখানা নিয়ে সুলাইমান নবী এখন চিন্তা করছে বাথরুমে যাব সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে আল্লাহ পরীক্ষায় ফেললেন সুলাইমান তুমি বাথরুমে গেলে আংটি নিয়ে যা যাবে টয়লেটে গেলে তার আগে একটু চা দিয়েছে খাবো অসুবিধা আছে তাহলে আবার ঠান্ডা একবার দরুদ শরীফ আল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রুজেকে কইলা ইলাহা ইল্লাল্লাহ
গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, কবুল কর আমার মোনাজাত, কবুল কর আমার মোনাজাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটি জোরে হবে নে, যা লোক আছি সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হবে নে। গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, কবুল কর আমার মোনাজাত, কবুল কর আমার মোনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমাকে করিবে মাফ, তুমি ছাড়া প্রভু আমাকে করিবে মাফ। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমাকে করিবে মাফ, তুমি ছাড়া প্রভু আমাকে করিবে মাফ। গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দোহার, কবুল কর আমার মোনাজাত, কবুল কর আমার মোনাজাত। গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, কবুল কর আমার মোনাজাত, কবুল কর আমার মোনাজাত। গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, কবুল কর আমার মোনাজাত। তোমার পানে ওগো প্রভু আমার ফরিয়াদ, বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত। জোরে হবে নে, আরেকটু জোরে হবে নে। তোমার পানে ওগো প্রভু আমার ফরিয়াদ, বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত, বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত। পাকড়াও করবে আমার তুমি জাহান্নামে যাবো আমি, পাকড়াও করবে আমার তুমি জাহান্নামে যাবো আমি, হিসাব দিনে আমায় তুমি দিও গো নাজাত। জোরে হবে নে, আরেকটু জোরে হবে নে। কবুল কর আমার মোনাজাত, কবুল কর আমার মোনাজাত। গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, গোনাগার বান্দায় আমি তুলেছি দোহার, কবুল কর আমার মোনাজাত। আল্লাহুম্মা আমার ভাইরা যুবকেরা, তো এরকম ভাবে সুলাইমান নবী এখন বাথরুমে গেলে কি পড়ে যাওয়া যাবে না, আংটি পড়ে যাওয়া যাবে। সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে, আংটিটা খুলে তার প্রিয় উজির ছিল আসিফ বিন বরখিয়া। আসিফকে বলছে, আসিফ তুই সামনের দিকে তাকা, উল্টো দিকে তাকারই তো চাকরি শেষ, যদি তুই উল্টো দিকে তাকাস তো চাকরি পুরো শেষ করে দেবো, কোন দিকে তাকানো যাবে না যতক্ষণ পর্যন্ত না বাথরুম থেকে ফিরে এসে। সুলাইমান নবী আংটিটা খুলে সিংহাসনের পাশে রেখে দিয়ে বাথরুমে চলে গেলেন। যখনই বাথরুমে গেছে, এদিকে এক জেন শয়তান হুবহু, যার নাম ছিল তাফসীরের ব্যাখ্যা আছে, যার নাম সখরা, সখরা জেন শয়তান সুলাইমান নবীর হুবহু সুরাত ধরে এসে, সুলাইমান নবীর সুরাত ধরে এসে সিংহাসনে বসেছে, সিংহাসনে বসে আর তার আংটিটা পড়ে দিয়েছে। এখন আংটি যার হাতে দুনিয়ার মানুষ পাগল হবে না,
জোরে বলো তার হবে সুলাইমান নবী আংটিখানা আর তার এদিকে জেন শয়তান আংটিটা পরে নিয়েছে পরে নিয়ে বলছে আমার সৈন্যরা শুনে রেখে দে আমি যতক্ষণ পর্যন্ত আজকের দিনে আমি বলে দিয়ে যাচ্ছি এখন আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে যেখানে দেখতে পাবে একটু উত্তম মধ্যম কে বলছে জোরে বলো শয়তান বলছে কে বলছে সিংহাসন চালাচ্ছে কে জোরে বলো এখনো এখন বলেন তখন দেশ চালাচ্ছে কে এখন দেশ চালাচ্ছে কে এই জোরে বলো আরে বলতে কি ভয় লাগে নাকি মারবে মনে হচ্ছে এই দেশ চালাচ্ছে কে জোরে বলো শয়তান এখন শয়তানদের হাতে দেশের ক্ষমতা ঠিক না ভুল বলছি আরে জোরে বলো আমার ভাইরা যুবকেরা বেশি শয়তানি করা যাবে না দেখবেন অতি বেশি শয়তানি করতে গেলে একদিন শয়তান মারা পড়ে ঠিক না ভুল বলছি কথা বুঝতে পারছেন না আবার এখন খেয়ে দিয়ে কাজ কিছু পাইনি ভাঙড়ি ইয়ারপিস করবে ভুল বলছি না ঠিক বলছি আমার ভাইরা যুবকেরা তরুণেরা দেখে আজ আপনাকে আমাকে চিন্তা করা লাগবে ভাই আমি কোন পার্টির ব্যাপারে আমি কোন ইন্টারফেয়ার নই বা পার্টিগত ব্যাপারে আমি কোনো কথা বলি না তথাপিও আজ আপনি আমি এখানে এসেছি কিন্তু এখন দেখেন এদিকে শয়তান দেশের ক্ষমতা নিয়ে তিনি কি করেছে আস্তে আস্তে করে সবাইকে বলছে যেখানে সুলাইমানকে দেখতে পাবে একটু উত্তম মধ্যম দিয়ে দিবে আমার নকল সুলাইমানকে এখন আসল সুলাইমান কোথায় আছে একটু কথা বলো তো বাথরুমে আছে সুলাইমান নবী বাথরুম থেকে আস্তে আস্তে যেই বের হয়েছে এখন শয়তান দেখে বলছে এই চলে বলেছিলাম না নকল সুলাইমান ওই যে ধর ধর সবাই মিলে ধরে আসল সুলাইমানকে ঘাচা দিয়েছে দিয়ে সুলাইমান নবীকে বেহুশ করে আত্মা জমিনে এদিকে নদীর ধারে বেহুশ করে ফেলে দিয়ে চলে গেছে এদিকে আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বেহুশ অবস্থায় পড়ে আছে শয়তান এদিকে সিংহাসন চালাচ্ছে চালাচ্ছে কে জোর করে পিছন দিকে সবাই একসঙ্গে বলো সিংহাসন চালাচ্ছে কে আরো জোরে বলেন সিংহাসন চালাচ্ছে কে দেশের ক্ষমতা কার হাতে শয়তানের হাতে এদিকে সুলাইমান নবী বেহুশ অবস্থায় পড়ে আছে ওই যে সেই জেলের কথা বলেছিলাম মনে আছে তো জেলে নদী কি মাছ ধরতে নদীতে মাছ ধরতে আসছে মাছ ধরতে এসে আত্মার জেলে কি করেছে আস্তে আস্তে করে আত্মার জেলে সুলাইমান নবী আত্মার এক যুবক বেহুশ অবস্থায় পড়ে আছে জেলের অন্তরে মায়া চলে আসলো মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও আমি গোলামেরা ছেলে খেলার অন্তরে মায়া চলে আসলো ছেলে খেলায় এমন সময় কি আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি এরকম ভাবে একটা যুবক নদী ধরে বেহুশ অবস্থায় পড়ে আছে ছেলে খেলা নদীর দিকে একটুখানি পানি তুলে নিয়ে আল্লাহ পয়গম্বরের মাথায় দিয়ে দিলে যখনই মাথায় দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বেহুশ থেকে আমার আল্লাহ পাক ফিরিয়ে তোমার নাম কি বলো তোমার পরিচয় দাও আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী বলে আমি যদি এখন আসল সুলাইমান আমার পরিচয় দিয়ে দিই তাহলে জেলের হাতে মার খেতে হবে সুলাইমান নবীকে বললে ঠিক আছে বাবা তোমাকে আজকে দিনে আমার বাড়িতে নিয়ে যাব সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলে নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে গেলে নিজের বাড়ির মধ্যে নিয়ে গিয়ে এমন সময় দেখতে সুলাইমান নবীকে আস্তে আস্তে ঘরে ডাকতে লাগলে সুলাইমান নবী জেলের বাড়িতে ডাকতে লাগলে কিছুদিন এরকম ভাবে কিছুদিন থাকার পর সুলাইমান নবী সুস্থ হয়ে গেল কিন্তু সুলাইমান নবী যখন জেলের বাড়িতে গেল জেলে আগে প্রতিদিন জল ফেললে যে মাথা তো আল্লাহ পয়গম্বর চার বল করতে সুলাইমান নবী জেলে সুলাইমান নবী ওই জেলে চলে তবু পয়গম্বর করতে লাগে ডবল ডবল মাছ পড়ছে এখন ই ছেলে বরকতি না অবরকতি জোরে বলো
আমার একটা কর্মচারীর প্রয়োজন বাবা, আমি তো এখন আগের থেকে অনেক বেশি মাছ পাচ্ছি, তবে তুমি আমার কর্মচারী কাজ করবে? সুলাইমান নবী বলছে জেলে বলে কি আমি দেশের পাইগম্বর, আর আমাকে কর্মচারী কাজ করবে? আমার মনে মনে করছে আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমানও তাতে রাজি। জোরে বলবেন, আরেকটু জোরে বলবেন। যখন এই কথা বলল সুলাইমান নবী কর্মচারীর মতো কাজ করতে লাগলেন, জেলে মালিকের মতো কাজ করলেন। প্রায় এক বছর, কেউ বলছে দু বছর, কেউ বলছে ছ মাস, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিটের পর এক বছর প্রসিদ্ধ মত, এক বছর হওয়ার পর জেলের অন্তরে ওই যুবকের প্রতি মায়া চলে আসলো। এখন জেলে কি জানে এটা সুলাইমান নবী বলে? জানে না। জেলের অন্তরে ওই সুলাইমান নবীর প্রতি মায়া চলে আসলো। এসে বলে বাবা, মনে মনে চিন্তা করছে এই ছেলে তো বরকতি ছেলে, আমানতদার ছেলে, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে ঠিক করি, ছেলে তো ভালো ছেলে, যাই স্ত্রীর সঙ্গে যে আলোচনা করি, স্ত্রীর কাছে গেছে, স্ত্রী কি যে বলছে, স্ত্রী একটা কথা বলতে পারে বলে না? এমন অনেক স্বামী আছে তো দেখবে, এখন সমাজে এরকম অনেক স্বামী আছে। এক মাস্টারকে এখন একদিন আফটার কনফারেন্স হচ্ছে একটা, সবাই বলছে কারা কারা স্ত্রী, হ্যাঁ বলে কারা কারা স্ত্রীর আফটার কথা মতো চলে, তারা সব উঠে দাঁড়া, সবাই উঠে দাঁড়িয়েছে, একটা মাস্টার উঠে দাঁড়ায়। এখন জিজ্ঞেস করছে তুমি উঠে দাঁড়াওনি কেন? তখন বলছে এই যে আপনি বললেন সবাই উঠে দাঁড়া, আমি যে উঠে দাঁড়াবো এটা আমার স্ত্রীর গাড়িতে পারমিশন নিতে হবে। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, এখন জেলে যে বলছে স্ত্রী বলতে পারি? বলছে বলো, বলছে আমাদের এই যে বাড়িতে যে ছেলেটা কাজ করে ছেলেটা ভালো না খারাপ? স্ত্রী বলছে না ভালো ছেলে, আমানতদার ছেলে, বরকতি ছেলে। বলছে ওই ছেলেটা শুনে যদি আমাদের মেয়ের বিয়ে ঠিক করি? বলছে মাথা খারাপ। আগেকার যুগে চাকরদেরকে দেখবেন আজও সমাজে, তথাপি এখন এই পথাটা প্রায় আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু আগেকার যুগে দেখবেন চাকরি পথা চাকরদেরকে মানুষ দেখতে পারতো? জোরে বলো দেখতে পারতো না? তো বলে ও চাকর, ওর সঙ্গে মেয়ের বিয়ে দেবো, ইম্পসিবল, মানা যাবে না। স্বামী বলছে স্ত্রীকে এখন সুজা করতে হবে, কারণ ওরা তো ব্যাকা হাড়ের তৈরি। কথা বলে সুজা করতে হবে, একটু সুজা করতে হবে। যায় বাজারে গেছে স্ত্রীর জন্য একটা দামি শাড়ি কিনে নিয়ে এসেছে। এখন শাড়ি কিনে নিয়ে এসে এক প্যাকেট মিষ্টি নিয়ে স্ত্রী কে বলছে স্ত্রী কাছে শুনো, কাছে ডেকে নিয়ে বলছে কি ব্যাপার? বলছে বাক্সটা খুলে দেখো তোমার জন্য কি কিনে নিয়ে এসেছি। স্ত্রী বাক্স তুলে দেখে দামি শাড়ি। বলছে স্বামী কোনোদিন আমার জন্য কিছু কিনে নিয়ে এসে না, আজকে হঠাৎ করে শাড়ি, ব্যাপারটা কি? কিছু তো একটা ব্যাপার আছে, ঠিক কি না? কাছে ডেকে নিয়ে আপনার নিজে হাতে করে মিষ্টি খাচ্ছে, দেখবেন বেশি মহব্বত হলে জানবেন কিছু একটা ব্যাপার আছে, ঠিক কি না? আমার ভাইরা কাছে ডেকে নিয়ে নিজে হাতে করে মিষ্টি খাচ্ছে, এমন সময়তে মনে মনে বলছে স্ত্রী আপনার সব কমপ্লিট। রাত্রে গভীর রাত হয়েছে, কেননা এই মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ প্রথমেই বলেছে, ঠিক কি না? ভাই জেনে রাখবেন, কিন্তু আমার বেশি মহব্বত হয়ে গেলে ঝগড়া হবে। এই ভুল বলছি না ঠিক বলছি? নতুন যারা যুবকরা বিয়ে করছে দেখেন, আমি দরবারে বসাইলে আমার কাছে যদি দিনে 10 জন তাবিজ করতে যাই, তার মধ্যে 5 জন স্বামী স্ত্রী অশান্তি। কথা বুঝতে পারছেন না? আমি চিন্তা করি আল্লাহ এত স্বামী স্ত্রী অশান্তি কেন হয়? কারণ আমরা তো নবীর হাদিসের প্রতিফলন কাজ করি, ঠিক না ভুল বলছি? হে যুবক চিন্তা করে দেখো, কেননা আজকে দেখবেন অনেক স্বামী স্ত্রী আছে মহব্বত করে, দেখবেন নতুন নতুন বিবাহ করেছে, বিবাহ করার পরপরই আপনার দেখতে পাওয়া যায় নাকি নতুন বিবাহ করেছে কিছুদিন খুব মহব্বত, আর দেখবেন 3 মাস পর থেকেই তাদের ঝগড়া শুরু হয়ে যায়, ঠিক না ভুল বলছি? স্বামী যদি একটা হোয়াটসঅ্যাপ চালায় বলবে হুজুর জানেন আমি হোয়াটসঅ্যাপ চালালে আমার বউ আমাকে সন্দেহ করে, এই ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বললো হ্যাঁ না না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা এরা খুব ভাবে, এক স্বামী আর স্ত্রী দুজনে খুব মহব্বত, মহব্বত হয়ে ঝগড়া হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, এখন হঠাৎ করে স্বামীর লুঙ্গিতে আগুন লেগে গেছে। জোরে বলো, লুঙ্গিতে আগুন লেগে গেছে, এখন স্ত্রী দেখতে পেয়েছে, কথা আছে দুজনের মধ্যে। আরে হ্যাঁ না বলে
কথা হচ্ছে না, কথা নাই, দুজনের সঙ্গে কথা নাই। এমন সময়তে যখনই আপনার কি করে আস্তে আস্তে করে স্বামী, তখন স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমি তো কথা বলিনি, আমি আগে কথা বললে ছোট হয়ে যাব, না কথা বলা যাবে না। স্ত্রী তখন উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আমি কারোর সঙ্গে কথাও বলিনি, কারোর লুঙ্গিতে আগুন লেগে গেলে সেটাও দেখতে পাইনি। ঘন ঘন ঝগড়া হয়, তো এখন জেলে স্ত্রীর কাছে রাত্রে যে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে আছে, বলছে স্ত্রী বলি না সকালে যে কথা বলছিলাম, কি বলছে, ওই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই খুব ভালো হবে। স্ত্রী তো মনে মনে করছে, স্বামী এত কষ্ট করে শাড়ি কিনে এনেছে, নিজে হাত করে মিষ্টি খাইছে, আর এখন যদি না বলি আমার পিঠের চামড়া থাকবে না। এই ঠিক না ভুল? জেলের মেয়ে স্ত্রী তখন বলছে, স্বামী মেয়ে আপনার আত্মীয় যদি রাজি থাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। জেলে খুশিতে ভাগে ভাগ আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে যে দৌড়ে দৌড়ে বলে, বাবা যুবক আমার একটা মেয়ে আছে, মেয়েটা 18 বছর বয়সী মেয়ে, যে মেয়েটা সুন্দরী আমানতদার পর্দা নাসিনা, সেই মেয়েটাকে কি তুমি বিয়ে করতে চাও? সুলাইমান নবী বলছে, এখন যদি আমি ঘর ফিরে যাই এমনি তো লোকেরা আমার আমাকে সন্দেহজনক ভাবে ধরে দিবে, ঠিক কি না? আছে না নাই এরকম দেখবেন। আটটা কিছুদিন আগে হয়েছিল না, 10-12 জন দাড়িওয়ালা ছেলেকে সন্দেহজনক ভাবে ধরেছিল জঙ্গি হিসাবে, জঙ্গির খাঁটি হিসাবে, আছে না নাই? দেখবেন দাড়ি দেখলেই বলে জঙ্গি, ঠিক না ভুল? বলছি আরে হানা বলে একটু, আমার ভাইরা যুবকেরা শুনে রেখে দাও, এই দাড়িটা হলো মুস্তফা জানের রহমতের সুন্নত, জোরে বলে আরেকটু জোরে হবে রে, আজকে এই দাড়ি রাখলে জঙ্গি তকমা লাগায়, ঠিক না ভুল? বলছি আমার ভাইরা যুবকেরা তরুণেরা চিন্তা করে দেখেন, আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। তো এদিকে আপনার সুলাইমান নবী যে আপনার চিন্তা করতে রয়ে গেল, ঠিক আছে যাই বিবাহ করে নি, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিবাহ হয়ে গেল, বিবাহ কমপ্লিট। এমন সময়তে আপনার বিবাহ কমপ্লিটের পর আপনার বাসর রাত হবে, দুজন মিলে স্বামী জেলে আর এদিকে শ্বশুরার জামাই মাছ ধরতে যাচ্ছে, এতদিন ছিল মালিকার কর্মচারী, এখন শ্বশুর জামাই, শ্বশুর জামাই দুজনে দুজনের দিকে লজ্জায় কেউ তাকাতে পারে না। ই বলছে, এতদিন আমার মালিক ছিল আজ আমার শ্বশুর হয়ে গেল, বলছে এতদিন আমার কর্মচারী ছিল জামাই হয়ে গেল, কেউ কারোর দিকে লজ্জায় তাকায় নে। আর আজ আমাদের যুগে দেখবেন শ্বশুর জামাই বিড়ি চা আছে, ভুল বলছি আমি? এই আছে না দেখবেন, যে বলে নিজের দাড়ি স্ত্রীকে যে বলে, যাও না আপনার খৈনি টিপে দিকে একটু খৈনি নিয়েছো না খেয়ে, ঠিক বলছি না ভুল বলছি? এই যাই বলো বলো আমার ভাইরা যুবকেরা তরুণেরা, কি মহাব্বত জেনে রাখে, আজ শ্বশুর জামাই দেখবেন আপনি কোন একটা, আপনার ধরুন দুটো মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন যদি ছোট মেয়ের বিয়ে দেন, জামাইকে খবর না দিলে জামাই মুখ তখনই দেখি, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা যুবকেরা তরুণের আজ আটটাকে আমাকে ভাবা লাগবে। এমন সময়তে আল্লাহ পয়গম্বর এদিকে দুজন মিলে মাছ ধরতে চলে গেছে, মাছ ধরতে গিয়ে সুলাইমান নবী কি করেছে, দুজনে কর্মচারী এদিকে জেলে আপনার নদীর ধারে পৌঁছে গেছে, এখন এদিকে বলুন তো দেশ চালাচ্ছে কে? এই একজন ছিল হবে, সবাই মিলে বলো জোর করে, বড় শয়তান দেশ চালাচ্ছে, ঠিক কি না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা আজও দেখবে, যাদের হাতে শয়তানদের হাতে যদি দেশের ক্ষমতা থাকে, দেশের নাগরিক ভালো থাকবে, এই জোরে বলো ভালো থাকবে, আওয়াজ এরকম সুলমন সান কেন, তবে তো বলবো তোমরা প্রতিবাদ করছো, ভালো থাকবে। যাদের হাতে শয়তানদের হাতে দেশের ক্ষমতা থাকলে কোনদিন নাগরিক সুখে থাকে না, ঠিক কি না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা তো এদিকে আত্মার শয়তান আত্মার এদিকে আসিফ বিন বরকিয়া বলছে, সুলাইমান নবীকে এক বছর বাদরুমে ঢুকিতে নাকি যাই, যে দেখি আত্মার বলছে চাকরি থাক বা নাই থাক আজকে ঘুরে দেখবো কে সিংহাসন চালাচ্ছে, উল্টো পাল্টা ডিসিশন দিচ্ছে, যখন যা মন চাইছে তখনই তাই করে দিচ্ছে, ঠিক না ভুল বলছি? এই জোরে বলো, জোর যান কথা বলো, আরে হাহু দাহ আল্লাহ রে, আমি এদেরকে একটু জোর যান মুল্লুকা, যেটা মন চাই করে দিচ্ছে, কে সিংহাসনে বসেছে দেখতে হবে, জেনে রাখবে জনমন যখন খেপে যাবে আমার ভাইরা যুবকেরা তরুণেরা, কেননা আম মানুষ ঠান্ডা আছে, এদেরকে খেপিয়ে লাভ আছে?
কথা বলে খেপিয়ে লাভ আছে লাভ নাই জেনে রাখবেন যেটা চাই মেনে নেন কারণ তোমরা আম জনতার জন্য সরকার হয়েছে ঠিক না আমার ভাইরা যুবকেরা তরুণেরা এমন সময়তে দেখতে পাওয়া যায় আজকে চিন্তা করে দেখেন আস্তে আস্তে করে ভাই বলতে গেলে তো অনেক কথাই হয়ে যায় আজকে দেখবেন এরকম এরকম মাহফিলে বাধা সৃষ্টি করে ঠিক না ভুল বলছি কদিন আগে আপনাদের এই ভাঙড়ে প্রতিটা মাহফিল ক্যান্সেল করছিল এই ভুল বলছি না ঠিক বলছি দেখেন সব আজকে যত সমস্যা নবী রাসূল সব তিনি মাহফিল গুলোতে কিন্তু দেখেন মেলা চালু হয়ে গেছে তার বেলায় কোনো সমস্যা নাই ঠিক কিনা আরে বড় বড় অকেশন হচ্ছে তার বেলায় কোনো সমস্যা নাই যখনই তিনি মাহফিল হয় তখনই সমস্যা দাঁড়ায় তখনই করোনা হয় ঠিক কিনা ভুল বলছি কথা বুঝতে পারছেন না মানুষের আর জানতে বাকি নাই কতদিন মানুষকে বুকে বানিয়ে রাখবে মানুষের জানতে বাকি নাই জেনে গেছে জনতা জেনে রেখে দিবেন কেননা আজকে আপনাকে আমাকে ভাবতে হবে স্কুল বন্ধ আজকে স্কুল বন্ধ আর এদিকে মদের দোকান খোলা আছে আপনার করোনা চলে যাবে স্কুল খোলা বন্ধ থাকলে করোনা স্কুল খোলা থাকলে করোনা এসে যাবে আর মদের দোকান খোলা থাকলে করোনা আসবে না কথা বলে আমার বাপ ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে চিন্তা করা লাগবে যুবক তো এদিকে আপনার আসিফ বিন বরখিয়া তিনি কি করলেন আস্তে আস্তে করে আসিফ বিন বরখিয়া তিনি সামনের দিকে তাকিয়ে আছে দেখছে শয়তান সিংহাসনে বসে আছে তাকিয়ে দেখে শয়তানকে তারা কি হবে যেমন করে খুশ খুশ তারা হলো করে শয়তানকে তাড়িয়ে দিলেন আর তার শয়তান বলছে এতদিন গদি চালিয়েছি আর গদি চালানো যাবে না এবার পালাতে হবে শয়তান কি করেছে সিংহাসন ছেড়ে দিয়ে জেনেরা দেখবেন হাওয়ার সঙ্গে বাতাসের সঙ্গে মিশে যায় ঠিক না ভুল বাতাসের সঙ্গে মিশে না বাতাসের সঙ্গে মিশে যায় হাতে আছে কি আন্টি মনে মনে করছে আন্টি তো আমার হাতে আছে কি করা যায় আন্টিটাকে খুলে ফেলে দিলেন ছুঁড়ে আন্টিটা এসে একটা আপনার আন্টিটাকে ফেলে দিলেন নিজে বাতাসের সঙ্গে মিশে গেলে মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা সমুদ্রে সুলাইমান নবী ছেলে আজকে তো মেয়ের বাসরা ওই আমি বলা আজকে দিন আমি মেয়ের বাসুরাত্রে একটা মাছ নিয়েছি জামাই মেয়েকে তরকারি করে খাওয়ানো হবে একটা মাছ নিয়ে যায় ছেলে কি জানিয়ে ওই মাছের মধ্যে আনতে আছে জোরে বলে জানে না ছেলে ওই মাছটা কি নিয়েছে আনতে গেলে যখনই মাছ কানাকে কেটে দিয়েছি আল্লাহ পাকের ওই মাছের পেটের ভিতরে আনতে পাখির হয়ে গিয়েছে আরো জোরে হবে না আন্টি বাইর হয়ে গেছে আটটা যখনই আন্টি আটটা বাইর হয়ে গেল আস্তে আস্তে করে আটটা জেলে বলছে জামাইকে তো কিছুই দেয়া হয় না যাই এই আন্টিটাই জামাইকে দেয়া হবে জোরে বলবে না আটটা একশো জোরে বলো সুলাইমান নবী বাসররাত কমপ্লিট হয়ে গেছে স্বামী স্ত্রী দুজনে খুব শোন করে স্বামী স্ত্রী দুজনে বাসররাতে চলে গেছে দুজনে দাঁড়িয়ে আছে কেউ কারুর দিকে তাকায় কথা বলে না দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে এমন সময়তে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করছেন স্ত্রীকে সালাম দিয়ে বলে আর এখন দেখবেন আমাদের ঘরেও অনেক স্বামী স্ত্রী আছে কেউ লজ্জা করবে এই লজ্জা করবে এখনকার যুগে স্বামী স্ত্রীরা বলবে আজকে পাঁচশো রাত্রে অত লজ্জা করতে হবে না বিয়ের আগে থেকে কত পার্কে থেকে ঘুরিয়ে দিয়ে এসছে ভুল বলছি না ঠিক বলছি বলো আমার ভাইরা যুবকেরা তরুণেরা দুজনে লজ্জা করে সুলাইমান নবী সালাম দেয় স্ত্রীকে বলে স্ত্রী তুমি কি আইবুড়ো বয়সে কোনো ছেলেকে ভালোবাসতে স্ত্রী চুপ করে আছে চুপ থাকা মানে হ্যাঁ দিকে না নায়ের দিকে
জোরে বলো, হাত দিকে চুপ থাকা মানে হাত দিকে সুলাইমান, এদিকে সুলাইমান নবী মনে মনে চিন্তা করছে, এই মেয়ে তো এর বাপ বলে লো মেয়ে আছে, কোন কোন পুরুষকে দেখে না, আর মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে, যাই আজকে দিনে মেয়েকে বলে পরিচয় দাও তার ছেলেটাকে, মহিলার গলা কামিয়ান বলে বাবার স্বামী বিয়ে নিজে ছেলেটাকে ভালোবাসি, ওই ছেলেটা দুনিয়ার কোন ছেলে নয়, কেন না ছেলেটাকে আমি অন্তর থেকে ভালোবাসি, ওই ছেলেটাকে আমি এমন অন্তর দিয়ে মহাবত করি, প্রতিদিন ছেলেটার জন্য কাঁদি, এমন কোন দিন যাইনি ছেলেটার জন্য কাঁদি না, বিছানায় কেঁদে কেঁদে বালিশ কেনা ভিজে যায়, সুলাইমান নবী আজও সে আমার অন্তরে সেই ছেলে সুলাইমান নবী বলে ছেলেখানার নাম কেনা বলো, স্ত্রী কেনা বলে আমার স্বামী, আমি যে ছেলে যাইকে ভালোবাসি সেই ছেলেটা দুনিয়ার কোন ছেলে নয়, সেই ছেলেটা হলো আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী, এমন সুইতি স্ত্রী কেনা বলে বলে সুলাইমান নবী এবার মনটা খুশি হয়ে গেল, মেয়েটা আমাকে ভালোবেসে এসছে, যাও ঠিক আছে, এমন সুইতি সুলাইমান নবী মেয়ে কেনা কাঁদে আর বলে বলে আমার স্বামী, আমি সুলাইমান নবীকে এতটা মহব্বত করি, কেননা সে ঘোষণা দিয়েছিল চারটি গুণের কারণে আমার মধ্যে সেই গুণ গুরু ছিল, আমি বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, আল্লাহ পয়গম্বর সুলাইমান সুলাইমান নবী আমার প্রস্তাবকে রিজেক্টেড করে দিয়েছি, আল্লাহ সুলাইমান তুমি আমাকে গরিব মানুষ বানিয়েছো, আজকে দিনে আমি একটা দিন আল্লাহ তোমার কাছে আমি আপনার বান্দি, দোয়া করে আল্লাহ তুমি একটা রাতে জন্য করে সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে, খুব মহব্বতের মানুষ জনাব হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব আপনাদের খেদমতে এসেছে এমন সময়তে, যাই হোক বসেন চাচা বসেন বসেন, আমি বলি আগে শেষ করি, আমার ভাই সব করে একদম আটটা কমপ্লিট হয়ে গেল, হাতে আংটি পরাবে, এমন সুমিতে বলে যাই হোক তুমি আমার তোমার বাপ, যেহেতু আমার বাপ আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি আমার আপনি আমার স্বামী আপনি আমার সব, এমন সময়তে হাত থেকে খুলে বললেন আপনি চোখ বন্ধ করুন একটা গিফট করব, আংটিটা হাতে পরিয়ে দিলেন, জোরে বলবেন না সুলাইমান নবী হাত থেকে সকালে আপনার উঠে দেখে আংটি খানা আপনার দেখে তো আমার আংটি, আল্লাহ একবার ই তো আমার আংটি, সুলাইমান নবী মনে মনে চিন্তা করে আল্লাহ তোমার কি পুত্র তুমি কি পারো না, এই চিন্তা করতে করতে বেহুশ মেয়ে ছেলে আংটি খুলে মায়ের কাছে যে হাজির, যে বলে মা কোন ছেলে ছেলে বিয়ে দিয়েছো, আংটি দেখি যে বেহুশ হয়ে যায় সে কি করে সংসার করবে, মা এখন কোমরে আঁচল দিচ্ছে, মা বলছে দাদা সকাল হোক যত দোষ তোর বাপে, তোর বাপ আমাকে বুঝিয়ে বুঝিয়ে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, সুলাইমান নবী সকাল হয়েছে সমস্ত কথাটা খুলে বললেন যে আমি এতটুকু অহংকার করেছিলাম যার কারণে আল্লাহ হুঁশকে ফিরিয়ে দিলেন, সুলাইমান নবী পুনরায় আংটিখানা রিটার্ন করলেন, আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিলেন, জোরে বলে বলে আত্মাকে আমাকে ভাবা লাগবে, জীবন আল্লাহর গোলাম হতে গেলে অন্তর থেকে এতটুকু অহংকার করা যাবে, চুল পরিমাণ করা যাবে, অহংকার করা যাবে, একবার ছোট্ট করে দরুদ শরীফ আল্লাহুম্মা মেরি জি জি মেরি জান মেরে আকা কো কুরবান, মেরি জি জি মেরি জান মেরে আকা কো কুরবান, আমার দিলে লোচি তেরে নাল সোনিয়া, আমার দিলে লোচি তেরে নাল সোনিয়া, তেনু রব নে বানায়া তেনু রব নে বানায়া, বেমিসাল বেমিসাল বেমি
আরো জোরে হবে রে, আরে আশিকি দিদি পেচান ইয়া রাসূলুল্লাহ, তেরে নাম তো আজা ইয়া রাসূলুল্লাহ, তেরে নাম তো আজা ইয়া রাসূলুল্লাহ, তেরে নাম তো আজা ইয়া রাসূলুল্লাহ, ঘর বানে কানা তুমা ইয়া রাসূলুল্লাহ, সাদেকে মেরে আকা কো কুরবান, মেরি জি জি মেরি জান, মেরে আকা কো কুরবান, সিসি কো মারদিয়ায়ে পুরা পুরা মাল লে আয়ে, সিসি কো মারদিয়ায়ে পুরা পুরা মাল লে আয়ে, তেরা হাজির হ্যায় উসমান ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে হবে নে, তেরা হাজির হ্যায় উসমান ইয়া রাসূলুল্লাহ, মেরি জি জি মেরি জান, মেরে আকা কো কুরবান, মেরি জি জি মেরি জান, মেরে আকা কো কুরবান, মেরি জি জি মেরি জান, মেরে আকা কো কুরবান, কি করে মেলো মিনারে তোর নাম তো আকাবারে, কি করে কি করে মেলো মিনারে তোর নাম তো আকাবারে, হেয়ে মেরা মেরে আকা কো কুরবান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।